জীবনে মুক্তি হয়, ভক্তি হয়, প্রেম হয়, এটা কেউ বলতে পারে। তার জন্য পাঠ শুনতে হয়। পাঠ কেন শুনতে হয়? এই কারণেই শুনতে হয়, কোন কথা শুনে, কোন উপদেশ শুনে জীবনে পরিবর্তন হয়। তত্ত্বানু পবিত্র সেবা কে? ভগবান যেদিন থেকে গেছেন কলিযুগ সেদিন থেকেই আরম্ভ হয়েছে। বর্তমানে কলিযুগের 5000 তার উপরে কিছু বয়স পেরিয়েছে। কলিযুগের পরমায়ু হলো 4,32,000। কত? 4,32,000। তার মধ্যে মাত্র 5000 কিছু বছর পেরিয়েছে। তাহলে বিচার করে দেখুন, আমরা এখন থেকে কান্নাকাটি করছি, ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ, এখনো তো কলির ঘোর হয়নি, ঘোর তো অনেক দেরি আছে। শ্রী পরীক্ষিতজি মহারাজ কলিকে দমন করলেন, ধর্ম পৃথিবী রক্ষা করেছেন। একদিন পরীক্ষিতজি মহারাজ শিকার খেলতে গেছেন, শিকার খেলতে খেলতে মহারাজ খুব পিপাসা লেগেছে, জল খুঁজতে খুঁজতে এক ঋষির আশ্রমে গেলেন। ঋষির নাম হলো শমীক। তার আশ্রমে গিয়ে রাজা সেখানে জল যাচনা করছেন, কিন্তু ঋষি ধ্যানে মগ্ন হয়েছিলেন বলে শুনতে পারেননি। রাজা কুপিত হয়ে সেখানে একটি মৃত সর্প ছিল, নিয়ে ঋষির গলায় ফেলে দিলেন। রাজা মৃত সর্প ফেলে তো চলে এসেছে, কিন্তু এসে মনে মনে বিচার করছিলেন, কত বড় অপরাধ করলাম, ঋষির গলায় মৃত সর্প ফেলেছি, নিশ্চয়ই আমাকে তার ফল ভোগ করা উচিত। এদিকে ঋষির পুত্র সিংহি, তিনি যখনই খবর পেয়েছে আমার পিতার গলায় কেউ মৃত সর্প ফেলে গেছে, সঙ্গে সঙ্গে তিনি সেখানে কৌশিকী নদীর জল হাতে নিয়ে অভিশাপ দিয়ে দিলেন, এতে লঙ্ঘিত মর্যাদা তক্ষকম সত্ত্বমেহনি দংশতে স্ম কুলাঙ্গারম নোদিত কতদ্রু। যে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃত সর্প ফেলেছে, আজ থেকে সপ্তম দিনে যেন তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে যায়। শমীক ঋষি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে পুত্রকে খুব বকেছেন, তুমি ঠিক করো, অভিশাপ দেওয়া হয়েছে, রাজার কাছে খবর পাঠাতে হবে, সে যেন নিজের মুক্তির কোনো উপায় করেন। এক ব্রাহ্মণকে পাঠালেন, ব্রাহ্মণ এসে রাজাকে খবর দিয়েছে, রাজার সঙ্গে সঙ্গে সব ব্রাহ্মণদেরকে ডাকলেন, আমার জীবনে 7 দিনের সময় আছে, 7 দিনের মুক্তি কি করে সম্ভব, কৃপা করে আমাকে উপদেশ করুন। কেউ উপদেশ করে বলতে পারল কেন, 7 দিনে কি করে মুক্তি হতে পারে? মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা করে যজ্ঞ করে তখন গিয়ে কার মুক্তি হয়, 7 দিনে কি করে মুক্তি সম্ভব? রাজা নিজের রাজপাট পুত্রকে অর্পণ করে দিয়ে অনশন ব্রত নিয়ে গঙ্গার ধারে এসে বসে গেছে, অন্ন জল সব ত্যাগ করে বসেছে, চারদিকে ভিড় লেগে গেছে পরীক্ষিতকে দেখার জন্য। পরীক্ষিত বসে শুধু ভগবানকে স্মরণ করছেন, দেখতেই দেখতে সেখানে তত্রা ভবতে ভগবান ব্যাসপুত্র ইয়দৃচ্ছয়া গামটমানোনপেক্ষা অলক্ষলিঙ্গ নিজলাভতষ্ট বৃতশ্চ বালৈরবধূত বেশ। দেখতেই দেখতে সেখানে মহর্ষি বেদব্যাসের পুত্র শ্রী সুখদেব মুনি দৌড়ে এসে উপস্থিত হলেন, বলিয়ে সুখদেব ভগবান কি জয়। সবাই সুখদেব ভগবানকে দেখে প্রণাম করেছেন। রাজা পরীক্ষিত নিয়ে উচ্চ আসনে বসালেন, এক বটবৃক্ষে নিজে বসিয়ে তার পুজো করলেন। সমস্ত সব ভক্তরা বলছেন, পরীক্ষিত তোমার সমস্ত সব প্রশ্নের উত্তর স্বয়ং নিতে চলে এসেছে। সুখদেবকে নন্দনন্দন রূপস্তু শ্রী শুক ভগবান ঋষি, নন্দনন্দন ভগবান শ্রী কৃষ্ণই হলেন শ্রী সুখদেব। পরীক্ষিত প্রশ্ন করেছেন, শ্রী সুখদেব প্রভুর চরণে, প্রভু আমার কিছু জিজ্ঞাসা রয়েছে, অতঃ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরুম পুরুষস্যৈহ যত কার্যম ম্রিয়মাণস্য সর্বদা। এই সংসারে যে ম্রিয়মান মানে মরণাসন্ন, তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত? সুখদেব প্রভু বলেন, বাহ বাহ, খুব ভালো প্রশ্ন করেছো, খুব ভালো প্রশ্ন করেছো, মরিয়ানে সতে প্রশ্ন কৃত লোক হিতম নৃপঃ আত্মবিত সম্মত পুংসাম শ্রোতব্যাদি সূয পরম। বাহ বাহ রাজন, খুব ভালো প্রশ্ন করেছো, কেন এই সংসারে আমরা সবাই মরণাসন্ন, এখানে তুমিও মরণাসন্ন আর আমিও মরণাসন্ন, এই সংসারে কেউ পারমানেন্ট নেই, কেউ বলতে পারবে আমি পারমানেন্ট আছি? কতজন বলেছিল আমি পারমানেন্ট, কেউ পারমানেন্ট থাকতে? আর দেখো রাজন, তুমি তো অনেক ভাগ্যবান, তোমার কাছে 7 দিনের গ্যারান্টি আছে যে 7 দিন পর্যন্ত তোমার কিছু হবে না, বাকি জগতের লোক তো এটা জানে না, আজ আছি কাল থাকবো কি না, রাত্রে ঘুমিয়েছি সকালে উঠবো কি না, ঘর থেকে বেরিয়েছে ঘরে ফিরবে কি না, তার কোনো গ্যারান্টি নেই। ক্ষণ ভঙ্গুর জীবন কি কলিকা কাল প্রাত কুজান খিলি না খিলি, এই কলি সকালে যে ফুল হয়ে ফুটবে তার কোনো গ্যারান্টি, এই 7 দিন আমাদের কাছে, এই 7 দিনে আমরা সংসারের সব থেকে শ্রেষ্ঠ কথা শ্রবণ করব, জীবের মুক্তির জন্য যেটা সব থেকে সহজ সরল উপায় তার নাম কি,
ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সম্বিতম অধীতবান দ্বাপরাদৌ পিতুর্দ্বৈপায়নাদ। তার নাম হলো শ্রীমদ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি, ভাগবত কিভাবে শ্রবণ করা উচিত, শ্রবণের বিধি কি, লক্ষণ কি, বলে জিতাসন জিতশ্বাস জিতসঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মন সংহারে প্রিয়া। সব থেকে আগে আসন জিততে হয়, সব থেকে আগে আসন জিততে হয়, এক আসনে বসে জিতাসন জিতশ্বাস শ্বাস জিততে হয়, জিতসঙ্গ সঙ্গ জিততে হয়, আর জিতেন্দ্রিয় ইন্দ্রিয়কে জিততে হয়, আর তৎপশ্চাৎ স্থূলে ভগবত রূপে মন সন্ধারয় দিয়া ভগবানের দিব্য স্বরূপকে চিন্তন করে ভগবানের চরণ থেকে নিয়ে মস্তক পর্যন্ত সম্পূর্ণ শ্রী বিগ্রহকে চিন্তন করে তৎপশ্চাৎ ভগবানের চরণ নিজের মনকে যুক্ত করে রাজা পরীক্ষিতকে ভগবানের সেই বিরাট রূপ সেই স্থূল শরীরের বর্ণন করলেন। রাজা পরীক্ষিত একদম ধ্যানস্থ হয়ে শুনছেন। চরণ থেকে নিয়ে ভগবানের মুখমণ্ডল পর্যন্ত দর্শন করিয়ে দিলেন। যখনই ভগবানের মুখের দিকে তাকিয়েছে ঠাকুরের মুখের হাসির বর্ণন শুনেই তো একদম পরীক্ষিত মোহিত হয়ে গেছেন। গোবিন্দের যে এই হাসি না একটা বিশ্বমোহিনী হাসি, বাস মন একাগ্র হয়ে গেল, দিব্য গোবিন্দের গুণগান শুরু করেছে। আমরা কি